আমি এখন তোমাদের প্রাক প্রাথমিক শিক্ষা কয়েকটি প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করি। এখন আধুনিক শিক্ষাক্ষেত্রে প্রাক প্রাথমিক যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানের চাহিদাগুলো কিন্তু ক্রমশ বাড়তে চলেছে বা তাদের যে দায়িত্ব সেই দায়িত্বটাও কিন্তু বাড়তে চলেছে। প্রথমে আসি যে প্রাক প্রাথমিক শিক্ষাক্ষেত্রে যে বিদ্যালয়টা উল্লেখ করা যায় সেটা হচ্ছে নার্সারি বিদ্যালয়। নার্সারি বিদ্যালয় কেমন বলছে 1914 সালে নার্সারি বিদ্যালয়টা প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠা করেছিলেন মার্গারেট ম্যাকমিলান এবং র্যাচেল ম্যাকমিলান নামে লন্ডনে একটি প্রতিষ্ঠিত হয়েছিলেন ওই ম্যাকমিলান ভগিনীদ্বয়, মানে দুইজন বোন মিলে এই বিদ্যালয়টা স্থাপন করেছিল। এই বিদ্যালয় স্থাপনের প্রধান উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্য ছিল যে সমস্ত পরিবারের শিশুরা আর্থ সামাজিক মর্যাদা কম অর্থাৎ পিছিয়ে পড়া যে সমস্ত পরিবারের শিশুরা রয়েছে তাদের উপযুক্ত শিক্ষাদানের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করা। 2-4 বছর বয়সের মধ্যে এই সমস্ত বিদ্যালয়তে শিশুদের ভর্তি করানো হতো এবং ইন্দ্রিয় প্রশিক্ষণমূলক শিক্ষার মাধ্যমেই সাধারণত শিক্ষাটা দান করা হতো। এরপর যেটা আছে সেটা হচ্ছে মন্তেশ্বরী বিদ্যালয়। মন্তেশ্বরী বিদ্যালয়টাও আমাদের দেশে নয়, এটা হয়েছিল 1907 সালে মন্তেশ্বরী বিদ্যালয় স্থাপিত হয়েছিল। স্থাপন করেছিলেন মাদাম মারিয়া মন্তেশ্বরী নামে একজন ব্যক্তি। এই মন্তেশ্বরী কথাটার অর্থ হচ্ছে শিশু নিকেতন। এই বিদ্যালয় স্থাপনেরও উদ্দেশ্য ছিল ইন্দ্রিয় প্রশিক্ষণমূলক ব্যবস্থা দান করা এবং এই সমস্ত বিদ্যালয়গুলোতে কোনো বাধা দ্বারা পাঠ্যক্রম ছিল না, সক্রিয়তা এবং ইন্দ্রিয় অনুশীলনের মাধ্যমেই শিশুদের শিক্ষাদান করা হতো। এক্ষেত্রে যে সমস্ত মানে শিশুদের দিয়ে যে সমস্ত কাজ করানো সম্ভব হতো, যেমন প্রকৃতি পর্যবেক্ষণ করা, উদ্যান গোছানো বা তৈরি করা, হাতের কাজ করা, আঁকা বা বিভিন্ন ধরনের আকার আয়তনের বস্তুর মধ্যে পার্থক্য করতে শেখা, এই সমস্ত বস্তুগুলোর মাধ্যমে কিন্তু তাদের শিক্ষাদানটা করা হতো। এই সমস্ত ইন্দ্রিয় প্রশিক্ষণমূলক শিক্ষার মাধ্যমে মাধ্যমগুলোকে বলা হচ্ছে যে ডিডাকটিক অ্যাপারেটাস। ডিডাকটিক অ্যাপারেটাসের মধ্যে কতগুলো বস্তু আছে সেই বস্তুগুলো যেমন নামগুলো তোমরা শোনো, যে লাল রঙের ঘনক, পিরামিড, গোলক, শঙ্কু, সিলিন্ডার আকৃতি এবং বিভিন্ন কাঠের টেবিল, ছোটো ছোটো ঘণ্টা এবং এই উপকরণগুলো নাড়াচাড়ার মাধ্যমে শিশুরা কী করবে, যেমন বস্তুর আকার, এই যে ঘন, পিরামিড, গোলক, শঙ্কু এদের আকারগুলো আলাদা আলাদা, আকার সম্পর্কে ধারণা করবে, তেমনি তাদের রং সম্পর্কে, নিশ্চয়ই সবগুলো রং এক হবে না, রং সম্পর্কে ধারণা করবে এবং বস্তুগুলো যে ধারণার মাধ্যমে ভাষা গণিত যে শিখছে এবং তারা সেই গণিত আর ভাষার ক্ষেত্রে তাদের বিকাশে সহায়তা করবে। এরপর যে প্রাক প্রাথমিক বিদ্যালয়টা উল্লেখ করা যায় সেটা হচ্ছে কিন্ডারগার্টেন বিদ্যালয়। এই কিন্ডারগার্টেন বিদ্যালয়টাও স্থাপিত হয়েছিল 1837 খ্রিস্টাব্দে। স্থাপন করেছিলেন ফ্রেডারিক উইলিয়াম এবং অগস্ট ফ্রাইবেল নামে দুইজন ব্যক্তি মিলে। এই কিন্ডারগার্টেন আমরা কিন্তু আমাদের চারিপাশে অনেক কিন্ডারগার্টেন আমরা বলে থাকি, গার্ডেন কিন্তু নয়, গার্টেন কথাটা এসেছে শিশু উদ্যান, অর্থাৎ শিশুরা যেন একটা ঘরের মতো উদ্যানের মতো তারা বেড়ে ওঠে, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই বিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত করা হয়েছিল। এখানেও 4-5 বছর বয়স থেকে এখানে শিক্ষাদান করা হয় এবং এই বিদ্যালয়ের শিক্ষাদানটাও ছিল সক্রিয়তা এবং ইন্দ্রিয়ামূলক। এই যে ইন্দ্রিয় প্রশিক্ষণের মাধ্যমে এবং বিভিন্ন যে সক্রিয়তার মাধ্যমে তাদের খেলাধুলা, গল্প করা, ছবি আঁকা, দলগতভাবে কাজ করা, অর্থাৎ প্রাথমিক শিক্ষার যে সমস্ত উদ্দেশ্যগুলো সেগুলো পরিপূরণ করার চেষ্টা করা হতো। কিন্ডারগার্টেন বিদ্যালয়ে যে শিক্ষক উপকরণ অ্যাপারেটাসটা ব্যবহার করা হতো সেটা হচ্ছে গিফট অ্যান্ড অকুপেশান। গিফট অ্যান্ড অকুপেশান পদ্ধতি হচ্ছে খেলাভিত্তিক পদ্ধতি, অর্থাৎ অনেকগুলো জিনিস থাকতো, সেই জিনিসগুলো তাদের আলাদা আলাদা করে চিনতে শেখানো হতো, এর মাধ্যমে তাদের স্বতঃস্ফূর্ততা, স্বাধীনতা এবং সক্রিয়তারও বিকাশ ঘটানো সম্ভব হতো। এই এখানে যে এই সমস্ত বিদ্যালয়গুলোতে যে সমস্ত উদ্দেশ্য নিয়ে গড়ে তোলা হতো বা এগিয়ে যেত এই সমস্ত বিদ্যালয়গুলি, সেগুলো হচ্ছে প্রধানত হচ্ছে মুক্ত শৃঙ্খলা, অর্থাৎ শিশু নিজেকেই নিজে শৃঙ্খলাবদ্ধ হতে শিখবে, অর্থাৎ নিজে আত্মনির্ভর যেমন হবে, স্বতঃস্ফূর্তভাবে যেমন সে গড়ে উঠবে, তেমনি তাকে নিজেকে নিজে শাসন করার অধিকারটাও যাতে সে পেয়ে থাকে, সেই জন্য এই সমস্ত বিদ্যালয়ে শিক্ষাদান করা হতো। এছাড়া আমরা
আমাদের চারিপাশে মানে স্বাধীনতার আগে পরে থেকে যে সমস্ত বিদ্যালয়গুলো আমরা দেখে থাকি সেগুলো হচ্ছে প্রাক বুনিয়াদী বিদ্যালয় যেটা প্রতিষ্ঠা করেছিলেন গান্ধীজি, এছাড়া ছিল বাল মন্দির শিক্ষা কেন্দ্র যেগুলো অনেকটা মন্তেশ্বরী বা কিন্ডারগার্টেনের অনুকরণে তৈরি হয়েছিল। আমি তোমাদের পরবর্তী ক্লাসে এবারে বাল্যকাল সম্পর্কে আলোচনা করব।